নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের আমাদের ডিফেন্স অ্যাডের পর্দায়। তো চলুন প্রথমেই দেখা যাক আমাদের আজকের গরমাগরম খবরগুলির এক ঝলক। ইউক্রেন রাশিয়া দ্বন্দ্বের ১৩তম দিন, ভারত চীনের কোর কমান্ডোজ লেভেল মিটিং, জম্মু কাশ্মীরে পাকিস্তান দ্বারা গ্রেনেড আক্রমণ, ভারত রাশিয়ার ডিফেন্স চুক্তি এবং চীনের গ্রোভার ট্যাঙ্কের ফেক নিউজ। আজ ইউক্রেন রাশিয়া দ্বন্দ্বের ১৩তম দিনে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা বলেছেন, ইউক্রেনের সুমিতে থাকা ভারতীয় ছাত্রদের ইউক্রেন থেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে এবং এখন বর্তমানে তারা পোল টাওয়ারের রাস্তায় আছে, যেখান থেকে তারা ওয়েস্টার্ন ইউক্রেনের ট্রেনে চাপবে এবং এদের ভারতে ফিরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গা দ্বারা ফ্লাইট তৈরি করা হয়েছে। এছাড়াও ইউক্রেন রাশিয়া দ্বন্দ্বের মধ্যে তামিলনাড়ুর ২১ বছরের যুবক সোনিকেশ রবিচন্দন, যিনি পড়াশোনার জন্য ২০১৮তে ইউক্রেনে এসেছিল, তিনি ইউক্রেন সেনাদলে যোগদান করেছেন। তিনি প্রথমে ভারতীয় সেনাদলে যোগদানের শংসাপত্র দিয়েছিলেন, কিন্তু সেই সময় কম হাইটের জন্য তাকে রিজেক্ট করে দেওয়া হয় এবং যখন ইউক্রেন সমস্ত দেশ থেকে ফোর্সেসের জন্য লোক জোগাড় করছিল, তখন সোনিকেশও ইউক্রেন ফোর্সেসে যোগদানের জন্য অ্যাপ্লিকেশন জমা করে। এছাড়াও ইন্ডিয়ান নেভির তরফ থেকে দুজন সৈনিক ইউক্রেন ফোর্সেসে ভলেন্টিয়ার হওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা করেছেন। যদিও ইউক্রেন সরকার তাদের অ্যাকসেপ্ট করেছে কিনা সে ব্যাপারে কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়াও ইউক্রেন বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে দাবি করা হয়েছে যে রাশিয়া ম্যারিওপোলে কমপক্ষে ৩ লাখ সিভিলিয়ানকে বন্দি করে রেখেছে এবং এগ্রিমেন্টের পরেও হিউম্যানিটেরিয়ান এভোকেশনকে প্রতিরোধ করছে। ইউক্রেন এটাও দাবি করেছে যে এই বন্দি থাকাকালীন ডিহাইড্রেশনের জন্য একটি শিশুর মৃত্যু হয়েছে। যদিও ভারতের রাশিয়ান অ্যাম্বাসির তরফ থেকে বলা হয়েছিল হিউম্যানিটেরিয়ান ইভ্যাকুয়েশনকে সফলতার সাথে সম্পূর্ণ করার জন্য সকাল ১০টা থেকে রাশিয়ান ফেডারেশন সিজ ফায়ার ডিক্লেয়ার করেছে এবং তারা হিউম্যানিটেরিয়ান করিডোর খোলার জন্য প্রস্তুত। যদিও কাল ইউক্রেন রাষ্ট্রপতি বেস দ্বারা করা এই প্রতিশ্রুতি পূরণ না করার জন্য তাদের নিন্দা করে বলেছেন, রাশিয়ান সৈনিকদের দ্বারা হওয়া দায়িত্বজ্ঞানহীনতার ভাগিদার তারাও, যারা ১৩ দিন পর্যন্ত ওয়েস্টে সিদ্ধান্ত নিতে অক্ষম হয়েছেন। এছাড়াও কাল মঙ্গলবার রাষ্ট্রপতি জো বাইডেন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে চলা অয়েল ইম্পোর্টকে ব্যান করে দেওয়ার ঘোষণা করেছেন। ইউক্রেন রাশিয়া দ্বন্দ্বের মধ্যেই ভারত এবং চীন ১১ মার্চ ১৫ কোর কমান্ডোজ লেভেল মিটিং আয়োজন করার জন্য সহমত হয়েছেন এবং এই মিটিং চিসুল মূল মিটিং পয়েন্টে ভারতের দিকে করা হবে। গভর্নমেন্ট সোর্সেসের কথা অনুযায়ী এই মিটিং দরুন দুই পক্ষ বাকি বেঁচে যাওয়া ফ্লেকশন এরিয়াজের সমাধান বার করার ব্যাপারে লক্ষ্য স্থির করবেন। এছাড়াও কাল ANI এর সাথে কথোপকথনে ইন্ডিয়ান আর্মি চিফ বলেছেন, ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব থেকে যে সবচেয়ে বড় শিক্ষা আমরা শিখতে পারি সেটি হলো ভবিষ্যতের যুদ্ধ লড়ার জন্য নিজেদের স্বদেশি হাতিয়ারগুলির সাথে তৈরি থাকতে হবে আমাদের। তাই ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও তৎকালীন পদক্ষেপ নিতে হবে। তিনি এও বলেছেন, এই দ্বন্দ্ব থেকে আরও জানা যাচ্ছে যে যুদ্ধ যে কোনো সময়ই হতে পারে, তাই সবসময় আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতে যুদ্ধ শুধুমাত্র নন কাইনেটিক রূপেই হবে না, বরং ফিজিক্যাল ডোমেনেও এই লড়াই চলবে। শ্রীনগরে সম্প্রতি আতঙ্কবাদীদের দ্বারা গ্রেনেড দিয়ে যে আক্রমণ করা হয়েছিল, যেখানে জম্মু কাশ্মীর পুলিশ পার্সোনেল সমেত ৩৬ জন আহত হয়েছিলেন এবং ২ জন সিভিলিয়ানের মৃত্যু হয়েছিল, তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি রিপোর্ট সামনে এসেছে যে জম্মু কাশ্মীর পুলিশ, ইন্ডিয়ান আর্মি এবং CRPF-এর জয়েন্ট অপারেশন দরুন দুই আরোপীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কানেকশন এই আক্রমণের সাথে পাওয়া গেছে। এই আক্রমণের ব্যাপারে চীনার কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল DP পান্ডে বলেছেন, আতঙ্কবাদীরা কাশ্মীরে গ্রেনেড দিয়ে সাধারণ মানুষের উপর আক্রমণ করছে কারণ তারা বুঝে গেছে ভারতীয় সৈনিকদের উপর কোনো বড় স্ট্রাইক করার ক্ষমতা বা সাহস তাদের আর নেই, তাই যুবকদের কাজে লাগিয়ে নাগরিকদের টার্গেট করছে তারা। তিনি এও বলেছেন, এই ধরনের গ্রেনেড অ্যাটাক্সকে কন্ট্রোল করা তখনই সম্ভব যখন সমাজ একসাথে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। একটি রিপোর্টে কিছু হাইলি স্পেস ডিফেন্স সোর্সেসের তরফ থেকে বলা হয়েছে, এই যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে লড়াই চলছে সেটির প্রভাব ভারতের অনেক গুরুত্বপূর্ণ ডিফেন্স ইকুইপমেন্টস যেমন T-90 ট্যাঙ্কস, BM-B2, MiG-29 ফাইটার জেট ইত্যাদি স্পেয়ার্সের সাপ্লাই এবং আফটার সেল সাপোর্টের উপর পড়তে পারে এবং এছাড়াও কিছু বড় বড় ক্যাপিটাল ইকুইপমেন্ট যেমন ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং
কানাক হেলিকপ্টার্স এই সমস্ত চুক্তিগুলোকেও আপাতত আটকে দেওয়া হতে পারে। সোর্সেসের থেকে আরও জানা গেছে যে ইন্ডিয়ান আর্ম ফোর্সেসে ব্যবহৃত রাশিয়ান অরিজিনের যত গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র আছে সেগুলি স্পেয়ার পার্টসের সাপ্লাই আছে, সেটি বেশি সময় পর্যন্ত প্রভাবিত হতে পারে এবং আর্মি, নেভি এবং এয়ারফোর্সেসের কাছে যে রাশিয়ান ইকুইপমেন্টস আছে সেগুলিকে চালু রাখার জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ মেনটেন্যান্সের আবশ্যকতা আছে। তাই এই ব্যাপারে ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অল্টারনেটিভ অপশনসের খোঁজ চলছে। এছাড়া অন্য একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ার একটি ট্যাঙ্কের ছবি খুবই ভাইরাল হয়েছে, যেটির একটি বিশেষ ব্যাপার হলো এই ভিডিওতে দেখতে পাওয়া ট্যাঙ্কটি T-72 ট্যাঙ্ক, কিন্তু যে টারেট লাগানো আছে সেটি T-90 ট্যাঙ্কের। এই হাইব্রিড ট্যাঙ্কটি DRDO দ্বারা বিকশিত করা এক্সক্লুসিভ রিয়্যাক্টিভ আর্মের সাথে ইকুইপড করা হয়েছে, যেটির কিছু টেস্ট এখনও চলছে। চীনের গ্লোবাল ট্যাঙ্ক সম্প্রতি ভারতের বিরুদ্ধে একটি ফেক নিউজ ছড়াবার চেষ্টা করেছিল। কাল 7 মার্চ গ্লোবাল ট্যাঙ্ক তাদের অফিসিয়াল টুইটারে ভারতের কুতুব মিনারের একটি ছবি শেয়ার করেছে, যার ক্যাপশনে লেখা ছিল, ভারত কুতুব মিনারকে রাশিয়ান ফ্ল্যাগের রঙের মতো সাজিয়েছে। আসলে জিটি এটা প্রমাণ করতে চেয়েছিল যে ভারত এই দ্বন্দ্বে রাশিয়াকে সাপোর্ট করছে, যদিও আদতে ভারত প্রথম থেকেই নিজেদের নিরপেক্ষতার সিদ্ধান্তে অটুট ছিল। আসলে কুতুব মিনারকে ভারতীয় স্বাধীনতার অমৃত মহোৎসবের জন্য সাজানো হয়েছিল, যেটি PIVFAB চ্যাটের তরফ থেকে বলা হয়েছে, এবং এই নিউজটির সত্যতা ছড়ানোর পর জিটি তাদের পোস্টটি ডিলিট করে দেয়। এছাড়াও ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে তালিবানরা সবাইকে আশ্চর্য করে অফিসিয়ালি সকল মহিলাকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উইশ করেছে এবং স্টেটমেন্টে এটাও বলেছে যে তারা আফগান মহিলাদের একটি অনারেবল এবং বেনিফিশিয়াল লাইফ দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। প্রথমত, ইউক্রেন দ্বন্দ্বকে শান্তিপূর্ণভাবে শেষ করার ব্যাপারে, এবং দ্বিতীয়ত, উইমেন্স ডে সেলিব্রেশন করে তালিবান আদতেই সকলকে আশ্চর্য করেছে। তো বন্ধুরা, আজকের খবর এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে এরকম তাজা খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।